আসসালামু আলাইকুম সবাইকে, সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে তেমন কিছুই না, আজকে হচ্ছে আমার নিজের হাতের বানানো কিছু ওয়ালম্যাট কিছু জিনিস দেখাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা লটকনের ওয়ালম্যাট, এটা লটকন টাইপেরই, আমি বিভিন্ন কালারের পুঁতি দিয়ে গুল গুল করে বানিয়ে তারপর হচ্ছে এই ওয়ালম্যাটটা বানিয়েছি। আর এটা হচ্ছে একটা আপেলের ওয়ালম্যাট, এটা পুঁতি দিয়ে লাল কালার পুঁতি দিয়ে আপেল বানিয়ে তারপর হচ্ছে এই ওয়ালম্যাটটা বানিয়েছি। এটা পুঁতির একটা আপেলের ওয়ালম্যাট, এটা দয়া বলে একটা প্যারেকের সাহায্যে আমি একটা ঝুলিয়ে দিয়েছি। আর ভিডিওর মাঝে সবাইকে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর ভিডিওটি দেখার পর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে একটা ঝাড় বানিয়েছিলাম পাতা দিয়ে, কিন্তু পাতা তারপর হচ্ছে কিছু পুঁতি নষ্ট হয়ে গিয়েছিল, দেখা যায় বাচ্চারা ছিঁড়ে মিড়ে নষ্ট করে ফেলেছে, তো সেটাই আমি এখন ডবল করে একটা গিট দিয়ে তারপর এটা ডবল করে ঝুলিয়ে রেখেছি। এটা হচ্ছে আঙ্গুরের একটা ঝাড়, নিচে একটা আঙ্গুরের থোকা আর ওপরে একটা বড় আঙ্গুরের থোকা, মাঝখানেতে একটা দুইটা করে আছে। এটা পরবর্তীতে আমি ছুটিয়ে দেখি একটা কিছু একটা বানিয়ে ফেলবো, না হয় এটাই বানিয়ে নিব নতুন করে। আর এটা হচ্ছে একটা পেয়ারার ওয়ালম্যাট বা ঝাড় বলা যায়, এটা হচ্ছে লম্বা করে বানিয়েছি দুইটা করে পেয়ারা দিয়ে, নিচে দুইটা পেয়ারা, পুরোটা ঝাড়ের ভিতরে দুইটা করে পেয়ারা দিয়ে তারপর হচ্ছে এটা বানিয়েছি। নিচে পেয়ারার মতোই কালো পুঁতি দিয়ে একটু গোল করে বানিয়ে তারপর হচ্ছে পেয়ারা বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা জবা ফুলের ওয়ালম্যাট, আমি একটা জবা ফুলের উপরের ঝাড় লন্টনের মতো বানিয়েছিলাম, তো সেটা থেকেই চারটা পাঁচটা জবা ফুল ছিল, তো এই জবা ফুলগুলো দিয়ে কী করবো বুঝতেছিলাম না, তখন একটা এরকম ওয়ালম্যাট বানিয়ে ফেলেছি। নিচে নীল কালার পুঁতি দিয়ে একটা তিন কোণা করে বানিয়ে তারপর হচ্ছে এটার ওপরে ফুলগুলো লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কমলা গাছ, এটা হচ্ছে অনেক বড় একটা কমলা গাছ, এটা আমি আরও 5 বছর আগে বানিয়েছিলাম, সবগুলোই আমার 5 বছর আগের, তো এই একটা কমলা আমি ঝুলাইনি, আবদুল্লাহ এটা দিয়ে খেলে তাই এটার আমি লাগাইনি, তখনই এটা লাগানো ছাড়া ছিল, তো একটা রেখে দিয়েছিলাম বাচ্চারা আসলে যাতে খেলতে পারে, তো এখন তো আবদুল্লাহই খেলে এটা দিয়ে। আর নিচে ঘাস লাগিয়ে দিয়েছি, কিন্তু গাছটা অনেক বড় হওয়াতে হেলে যায় মাঝখানে, আমি পুঁতির মাঝখানে একটা রড দিতে ভুলে গিয়েছিলাম, বুঝতে পারিনি যেহেতু প্রথম অবস্থায় বানিয়েছি মাঝখানে একটা রড দিতে হবে সেরকম বুঝতে পারিনি যে এত ওজন হবে এটা, তো এখন আমি বাহির দিক দিয়ে দুইটা রড দিয়ে তারপর হচ্ছে এটা খাড়াভাবে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সুতার একটা ওয়ালম্যাট, এটা আমি উল সুতা আর চুড়ি দিয়ে বানিয়েছি, আরও 2-3টা বানাবো, চুড়ি আর সুতা রেডি করে রেখেছি কিন্তু সময়ের জন্য বানানো হয়নি, সামনে বানিয়ে নিব। আর অনেক দিন যাবত এগুলা পরিষ্কার করা হয়নি, আমি দেখা যায় এগুলা বাসায় ছিলাম না, তারপর হচ্ছে বিভিন্ন কারণে এগুলো অনেক দিন যাবত ধোয়া হয়নি, অনেক দুলা আর বালি পরে প্রায় অনেকটাই খারাপ অবস্থা, তো এখন ভাবলাম যে আজকে একটু ধুয়ে দিই, যেহেতু পুরো রুমের জিনিসপত্রই নেড়ে চেড়ে পরিষ্কার করে রেখেছি তো এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিই, আর একদিন হচ্ছে ফুলগুলো যেই আর্টিফিশিয়াল ফুলগুলো সেগুলো ধুয়ে দিব। তো এগুলো ধোয়ার জন্য আমি দেওয়াল থেকে খুলে নিয়ে এসেছি, দেখেন কতটা ময়লা আর কতটা ধুলা পরে পুরনো দেখা যায়। আর এগুলা একটা জিনিস ভালো লাগে যে যতই ময়লা হোক যতই পুরনো হোক ওয়াশ করার পরে পুরো আবার নতুনের মতো হয়ে যায়, তো এখন এগুলা ওয়াশ করে নিব। আর আমি এগুলা যেভাবে ওয়াশ করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, কারো উপকারও আসতে পারে যারা এগুলা বানায় বা ওয়াশ করতে সমস্যা হয়।
আমি বালতিতে একটু কিছু পানি নিয়ে তারপর হুইল পাউডার দিয়ে তারপর হচ্ছে এটা একটু ভিজিয়ে রেখেছি। তারপর একটা ব্রাশের সাহায্যে বা হাতে একটু কোচলিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়। তা আমি যেহেতু ভ্যানটা একটু ফাঁকা ফাঁকা আছে, ভিতরে ময়লা আছে, তো একটা ব্রাশের সাহায্যে ভ্যানটা ধুয়ে নিচ্ছি। এটাকে কি বলে আমি জানি না, ভ্যান্ট নাকি কি গোল টাইপের একটা ই বানিয়ে। আর এই কাজগুলো আমার শেখা হচ্ছে নিজে থেকেই, দোকানে যখন দেখতাম যে ঝুলিয়ে রেখেছে ওনাদের কাছ থেকে একটা বানিয়ে নিয়ে আসতাম দেখে দেখে, তারপর সবগুলো আমি বাসায় এসে বানিয়েছি। আবদুল্লাহকে বললাম একটা পিড়ি দেওয়ার জন্য, ও আমাকে একটা পিড়ি এনে দিয়েছে, তো এখন বসে বসে এগুলো দুচ্ছি। আর ও বলতেছে যে আস্তে দেও না হয় ছিঁড়ে যাবে, অনেক কথা। ও সামনে বসে বসে আমার এগুলো ধোয়া দেখতেছে। আর আমার হাতের কাজের জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আমি সবগুলো ওয়ালমেট ধুয়ে তারপর হচ্ছে এটা বালতিতে রেখে দিয়েছি পানি ছেড়ে। সেটা এখন এখন হচ্ছে গাছটা একটু ধুয়ে নিচ্ছি। গাছটা যেহেতু অনেক বড়, তো আমি একটা জালির সাহায্যে পাতাগুলো একটু কোচলে কোচলে পরিষ্কার করে নিচ্ছি। পানি ঢেলে দিলেই চলে যায়, তারপরও দেখা যায় শুকনোর পরে তারপর একটু গোলা গোলা হয়ে থাকে, ময়লাটা পুরো যেতে চায় না, তো একটা জালির সাহায্যে এটা ধুয়ে নিয়েছি। আর এগুলো শুধু এখন চুবিয়ে চুবিয়ে বালতিতে পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে উঠিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে। অনেক পরিষ্কার হয়েছে, মানে পুরো নতুন হয়ে গিয়েছে এটা। আর এখন দেখতে পুরো নতুনের মতো লাগতেছে, যে মনে হয় এখনই বানিয়েছি। এগুলো যে 5 বছর আগে বানিয়েছি এখন মনেই হয় না, মনে হচ্ছে যে এখনই বানিয়েছি। ধোয়ার পরে এতটা পরিষ্কার হয়ে যায়, পুরো নতুনের মতো হয়ে যায়। আজকে আমি সারারাত্র এখানে ওয়াশরুমের কোনো একটা সাইডে আমি এটা এগুলো ঝুলিয়ে রাখবো, তারপর হচ্ছে কালকে আবার জায়গাটা জায়গায় ঝুলিয়ে দিব। কারণ হচ্ছে দেখা যায় সারারাত্রে পানিগুলো ঝরে তারপর পড়ে যাবে। আর এটা হচ্ছে আমি ঝর্ণাটা ছেড়ে দিয়েছি গাছটার ওপরে, তো ঝর্ণাটার নিচে দিয়ে দিয়েছি গাছটা, তো সবটা গাছ ধুয়ে নিয়েছি। তা এখন গাছটা একটা টেবিলের উপরে রেখে তারপর হচ্ছে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আমি এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।